এটা আমি কেন দেখাই যে এটা একটু শাইনিংটা দেখেন আপনি যেই সাইডে ধরবেন মানে জাস্ট লাইক এ বাটার এটার যে ফিনিশিং আছে এত সুন্দর আর এটার এমব্রয়ডারির কোয়ালিটি জাস্ট মানে অ্যামেজিং অ্যামেজিং একটা এমব্রয়ডারি হলেই তো আপুর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কিন্তু লিজেন্ডরা বাজানো অন্য কিছু ভেবে বসবেন না আসলে আমি নিজেও কিন্তু লালনের অনেক বড় ভক্ত কিন্তু এই আপুটি আমার থেকে হাজার গুণ বেশি বড় ভক্ত একে দেখে তো আমি পুরাই অবাক বন্ধুর বিয়ে বলে কথা তাই একটু দুষ্টুমি না করলে হয় নাকি তাই বন্ধুকে একটি স্পেশাল উপহার দিয়ে দিলাম বন্ধুর বিয়েতেই এই ছোট বোনটি হাজারো ছেলে মেয়ের মনের কথা কিন্তু বলে দিয়েছে অনেক বড় হব তোকে তোকে নোবেল প্রাইজ হওয়ার পক্ষ থেকে দেওয়াই দরকার আমি যেই জুতা পরে আছি সেই জুতা আপনি পরছেন না সো আমার কষ্ট যেটা সেটা আপনি বুঝছেন না মানে আপনি আমার কষ্টটা বুঝতেছেন না যেমন আমি আপনার জুতাতে নেই আমি কি আপনার কষ্ট বুঝতেছি না কেউ কারো কষ্ট বুঝে না মানে আপনি কেউ কারো কষ্ট বুঝে না এই দুনিয়াতে একাই করতে আসে কোথায় ছেলে বা মেয়ের চুল কোঁকড়া থাকে বিয়ের আগে যেসব মেয়েরা বেশি পেকে যায় বিয়ের সময় ঠিক সেসব মেয়েরা এভাবে কান্না করে কারণ জানে বিয়ের পরে অনেক চাপ নিতে হবে সেই জন্য আর কি কান্না করে শ্বশুর বাড়ি যেতে চাচ্ছে না যাই হোক গাইস বাঙালি বলে কথা বাঙালিদের এসব কর্মকাণ্ড দেখলে আপনাকে হাসতেই হবে এই জন্য তো বলে অস্থির বাঙালি হে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ইয়ে কিয়া হুয়া গলা অবধি পানি আ গয়া গামছা ভি খুল গয়া মেরা লেগতি ইয়ে দেখিয়ে গামছা কিয়া হুয়া হাম লোগ শেভ করনে আয়া হে পানি মে বাপু দাদা আমি ডুব গয়া ওরে বাহার আমার ঠাকুর রুম দেখিয়ে সিংহাসন ডুব গয়া ইতলা পারা সিংহাসন আমারা সিংহাসন ভি ডুব গয়া এ দেখিয়ে গেট কি তারা পানি দেখিয়ে তো বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে এসে কাক করে একটি বিনোদনমূলক ভিডিও দিয়ে ভিডিওটি শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ না ভাই তোমরা এখানে দাঁড়াইছো যাও যাও পেসিন সাইডে ছাড়ার তো সব সব ওনলি পেসিন সব সব যাও তোমরা সব নো কারো চেহারা দেখো এই কথা বলবে না